কে কাঁদে? গভীর রাতে কার ডুকরে ডুকরে কান্নার শব্দ শোনা যায়? কে আতরের গন্ধ ছড়িয়ে দিয়ে যায় সিরাজের সমাধির ক্ষেত্রে? ইতিহাস তখন হাতছানি দেয়, শোনাতে চায় তার মনের গভীরে জমে থাকা অভিমানের কাহিনী, দেখাতে চায় স্বজনের আঘাতে ক্ষতবিক্ষত বুকের পাঁজর। তখন বোধ হয় আমারই মতো অবস্থা হয়। বারবার ছুটে যেতে হয় নবাবের দেশ মুর্শিদাবাদে, সেখানকার মাটি ছুঁয়ে শুকে দেখতে ইচ্ছা করে, খুঁজে দেখতে ইচ্ছা করে ইতিহাসের ছেঁড়া পাতা কেমন আছে আজ। বন্ধুরা, আমি দেবজ্যোতি, আনরিভিলড এক্সপ্লোরার চ্যানেলে তোমাদের স্বাগত। এরকমই ঐতিহাসিক এবং ভ্রমণমূলক ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নদিয়া সিরিজ, হুগলি সিরিজ এবং মুর্শিদাবাদ সিরিজের অনেক ঐতিহাসিক জানা অজানা ভিডিও সমস্ত লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি খুবই ভালো লাগবে সবার এটি। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে নদী পার হয়ে, অর্থাৎ আমাদের ভাগীরথী নদীর ওপারে চলে আসলাম খোশবাগে, যেখানে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব বাঙালির প্রিয় সিরাজউদ্দৌলা তার প্রিয়জনদের সাথে চিরতরে ঘুমিয়ে আছেন সমাধিতে। পলাশির যুদ্ধে পরাজয়ের পর আত্মগোপনের পথে সিরাজ যখন ধরা পড়ে গেলেন, সপরিবারে তাকে নিয়ে এসে হত্যা করা হলো মুর্শিদাবাদের জাফরগঞ্জে। অনেক টালবাহানার পর অবশেষে সমাধি দেওয়া হলো খোশবাগে তার প্রিয় নানা আলিবর্দী খাঁর সমাধির পাশে। যদিও সিরাজের শত্রুদের ইচ্ছা ছিল তার শরীর ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেওয়ার, সিরাজের বেগম লুৎফুন্নেসা জীবনের শেষ দিন পর্যন্ত বুকে দিয়ে আগলে রেখেছিলেন তার পরিবারের এই সমাধিক্ষেত্রকে। তিনি তার জীবন ধারণের জন্য যে সামর্থ্য অর্থ মাসোহারা হিসেবে ইংরেজদের থেকে পেতেন, তার পুরোটাই খরচ করতেন এই সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের জন্য। এই সমাধিক্ষেত্রের চারিপাশে রোপণ করেছিলেন সুন্দর সুন্দর ফুলের বাগান। এখানে প্রতি সন্ধ্যায় সিরাজের সমাধির পাশে কোরআন পাঠ করা সহ তার সমস্ত চারিপাশে আতরের গন্ধ তিনি ছড়িয়ে দিতেন। সিরাজের সমাধি চোখের জলে ধুয়ে দিতেন লুৎফুন্নেসা। লুৎফুন্নেসার মৃত্যুর পর তাকেও সিরাজের পায়ের কাছে সমাধিস্থ করা হয়। বন্ধুরা, খোশবাগের একটি বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আগেই বানিয়েছি, অনুগ্রহ করে মুর্শিদাবাদ সিরিজ থেকে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাহলে আসা যাক এই ভিডিওর মূল বিষয়ে। লুৎফুন্নেসার মৃত্যুর পর থেকে তখনকার সময়ের মানুষদের মুখে শুরু হয় এক প্রচলিত কাহিনী, যা আমি গিয়েও সেখানে শুনেছিলাম। সেই কাহিনী শোনা যায় মাঝে মাঝে সন্ধেবেলা এই সমাধিক্ষেত্র এবং আশেপাশে তীব্র আতরের গন্ধ পাওয়া যায়। এমনকি সিরাজের সমাধিক্ষেত্রে কখনো কখনো গভীর রাতে শোনা যায় নারী কণ্ঠের দুর্বোধ্য আত্মকণ্ঠের বিলাপধ্বনি, অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্নার চাপা শব্দ। স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাওয়ায় তারাও বললেন তারা শুনেছেন তাদের পূর্বপুরুষদের কাছে, কিন্তু নিজেরা কখনো কান্নার শব্দ শুনতে পাননি। বলাই বাহুল্য এই সমাধিক্ষেত্র চারপাশে সেরকম কোনো গ্রাম নেই, আর মাঝরাত্রে কেই বা এই নির্জন পথ দিয়ে যাওয়া আসা করবে। আমি এদিক ওদিক অনেক খোঁজখবর নিয়েও এই কাহিনীর যথাযথ কোনো উত্তর বের করতে পারলাম না। শেষ পর্যন্ত এখানে দুটো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, যে এক হলো সিরাজের প্রতি গভীর অনুরাগ বা ভালোবাসা থেকে স্থানীয় মানুষেরা এটি একটি কল্পনা করেছেন এবং এই কল্পনা থেকে হয়তো কাহিনীর প্রচলন করেছিলেন। অথবা আরেকটি সম্ভাব্য উপায়, পৃথিবীতে কত রকমেরই তো আশ্চর্যজনক ঘটনা ঘটে, যেগুলো বৈজ্ঞানিক তথ্য ভিত্তি কিংবা বিচার বুদ্ধি বিবেচনা এসব দিয়ে হয়তো এগুলিকে প্রমাণ করা যায় না। হতে পারে এখানকার স্থানীয় বাসিন্দাদের পূর্বপুরুষরা যে কথাগুলি বলেছিলেন সেগুলি হয়তো সত্যি ছিল তখনকার সময়ে, কিন্তু বর্তমান সময়ে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে
অবশ্যই লিখে যান। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই সিরিজটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এই সমস্ত ঐতিহাসিক তথ্যমূলক ভিডিও সবার আগে দেখার জন্য। তো আর চলি বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি ঐতিহাসিক ভিডিও নিয়ে।